আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আপনারা যারা বিশেষ গণবিজ্ঞপ্তি এবং তৃতীয় গণবিজ্ঞপ্তির দ্বিতীয় মেধায় চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হলেন, তো তাদের আপনাদের যোগদানপত্র আপনারা কীভাবে লিখবেন? দেখুন, যোগদানপত্র লেখার আগে আপনাদের যে কাজটি করতে হবে, প্রতিষ্ঠান প্রধানকে অবগত করাতে হবে যাতে তিনি নিয়োগপত্রটা ইস্যু করেন, দ্রুত কমিটির সাথে মিটিং করেন। তিনি কিন্তু মূলত নিয়োগপত্রটা ইস্যু করবেন এবং সেই নিয়োগপত্রটার তারিখ দেওয়া থাকবে, সেই তারিখ অনুযায়ী আপনাদের যোগদানপত্রটা আপনাদেরকে রেডি করতে হবে। তো উনি কমিটি মিটিং করার পরে কিন্তু বলবেন যে আপনি এত তারিখে আসেন, আপনাকে এত তারিখে নিয়োগপত্র ইস্যু করা হলো। তো আমরা একটা নমুনা তারিখ এখানে দিয়েছি। তো প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা অবশ্যই বরাবর দেবেন। এরপরে আপনি যদি স্কুল হন তাহলে অবশ্যই প্রধান শিক্ষক, মাদ্রাসা হলে সুপারিনটেন্ডেন্ট, আর যদি কলেজে সুপারিশ পেয়ে থাকেন তাহলে অধ্যক্ষ লিখবেন। এরপরে এখানে উদাহরণ দেওয়া আছে ক ডিগ্রি কলেজ, আপনি আপনার কলেজ হোক, স্কুল হোক, মাদ্রাসা হোক, তার নাম লিখবেন এবং ঠিকানাটা এখানে লিখতে হবে। লেখার পরে আপনি বিষয় দেবেন, আপনার বিষয় যা হবে, যদি আপনি সহকারী শিক্ষক হন সেটি লিখবেন, বা প্রভাষক হলে সেটি লিখবেন, কিংবা সহকারী মৌলভী, যা হোক না কেন, এ পদে যোগদান প্রসঙ্গে এই কথাটি লিখতে হবে। এরপরে জনাব যথাবিহিত সম্মান প্রদর্শন নিবেদন এই যে গত 9/12/2022 তারিখে নিয়োগপত্র মোতাবেক, এখন যেই তারিখটা ওখানে নিয়োগপত্র দেওয়া আছে সেই তারিখটা আপনাকে উল্লেখ করতে হবে, কিন্তু আপনাকে এই তারিখে নিয়োগ দেবে। আমি মোসাম্মদ, আচ্ছা এই জায়গায় আপনার নাম দেবেন, পিতার নাম দেবেন, মাতার নাম, গ্রাম ডাকঘর দেবেন, উপজেলা এবং জেলার নাম দেবেন, ঠিক আছে? যে আপনার আদেশ মোতাবেক উদ্য 10/12/2022 তারিখে, আজকের তারিখ আমি দিয়েছি, এখন আপনারা যেদিন আসলে যোগদান করতে যাবেন সেই দিনের তারিখটা এখানে উল্লেখ করবেন। কেননা এটা কিন্তু কম্পিউটার আপনারা করে নিতে পারেন, হাতে লিখতে হবে এমন কোনো কথা নেই, পুরোটা কম্পিউটার টাইপিং করে নিতে পারেন, ঠিক আছে? প্রধানের সাথে কথা বলে নেবেন। এরপর তারিখে সকাল 10:00 ক ডিগ্রি কলেজ, কলেজে প্রভাষক পদে যোগদান করিলাম। আপনি যে পদ সেই পদ দেবেন, সেই প্রতিষ্ঠানের নাম দেবেন। অতএব মহোদয়, আমার যোগদানপত্র গ্রহণ করতে আপনার মর্জি হয়। দেখুন, যে এই যে সকাল 10:00 দেওয়া আছে, আপনারা প্রধান সাথে আগে কথা বলে নেবেন, স্যার আমি কখন যাব, কোন টাইমে যাব, দুদিন আগে বা তিন দিন আগে কথা বলে নিলেন বা আগের দিনে কথা বলে নিলেন। আর এটি কিন্তু কম্পিউটারে করতে খুব একটা সময় লাগে না, আপনার দেখবেন যে হয়তো বা 10-15 মিনিট সময় লাগে, ঠিক আছে? বেশি সময় লাগবে না। এরপর আপনার বিশেষত একটা ফাঁকা জায়গা রাখবেন আপনার স্বাক্ষর দেওয়ার জন্য। এরপরে আপনার এখানে নাম, পিতা মাতার নাম, গ্রাম ঢাকা, পুরো ঠিকানা দেবেন, এবং সেই সাথে মোবাইল নাম্বারটা দেখুন অবশ্যই উল্লেখ করতে হবে, ঠিক আছে? মোবাইল নাম্বারটা উল্লেখ করলে এটা আপনার পরবর্তীতে আপনার জন্য ভালো হবে, আপনার সাথে কমিউনিকেশন করা ভালো হবে, এবং তারিখ দেবেন নিশ্চয় অবশ্যই। অনেক অবশ্যই উপরে তারিখ দেয়, আপনারা সেটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে সাধারণত যোগদানপত্রে ম্যাক্সিমাম সময় দেখবেন যে তারিখগুলো আসলে নিচের দিকে রয়েছে। এখন এটি করার জন্য আপনাদের অবশ্যই প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করতে হবে। নিয়োগপত্র কিন্তু তিনি ইস্যু করবেন, এটা নিয়ে আপনাদের কোনো টেনশনের কোনো কিছু নেই। তবে এই নিয়োগপত্র এবং যোগদানপত্র আপনারা কয়েকটি করে কপি করে সেখানে প্রতিটি কপিতে প্রধানের কাছ থেকে লিখে নেবেন যে যোগদানপত্র গ্রহণ করা হলো, এভাবে লিখে নেবেন, এবং পরবর্তীতে এগুলো কিন্তু অনেক কাজে লাগবে আপনাদের জন্য, ঠিক আছে?